গত বিধানসভা নির্বাচনের পূর্বে আব্বাস সিদ্দিকীর দাওয়াতে আসাদউদ্দিন ওয়াইসি ফুরফুরা শরীফে এলেও মিমের সঙ্গে জোট করেনি ভাইজানের দল আইএসএফ। জোট সঙ্গী হিসেবে সিপিএম ও কংগ্রেসকেই বেছে নিয়েছিলেন আব্বাস সিদ্দিকীর প্রতিষ্ঠিত দল আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। চলতি বছরে যেকোনো সময় বেজে উঠবে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট, তাই প্রতিটি রাজনৈতিক দল নিজেদের সংগঠন গোছাতে তৎপর। তবে এদিনের নির্বাচনী তরজার মধ্যেই ভাঙড়ে শুরু হলো ভাইজানের দল আইএসএফ ও আসাদউদ্দিন ওয়াইসির দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ। ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের কোচপুকুর গ্রামের বাসিন্দা রিন্টু মোল্লাকে মিমের ঝান্ডা লাগানোর অপরাধে মারধর করেন আইএসএফ কর্মীরা, এমনটাই অভিযোগ করেন মিম নেতা রিন্টু মোল্লা। তবে আইএসএফ কর্মী সমর্থকরা এই অভিযোগকে অস্বীকার করেন। তারা জানান, পারিবারিক সমস্যাকে রাজনৈতিক ইস্যু করে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছে। বর্তমানে বাড়িছাড়া এই মিম নেতা রিন্টু মোল্লা, যদিও এখনও পর্যন্ত থানায় লিখিতভাবে কোনো অভিযোগ দায়ের করেনি বলে জানান। এদিন মিম ও আইএসএফ কর্মী সমর্থকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বললেন শোনাবো আপনাদের, শুনুন। আইএসএফের কড়া কর্মী আছে, ওরা মানে আমি মিম পার্টির ঝান্ডা মারছিলাম, মেরে বাড়ি হয়েছি, এসে ওরা কড়া ছেলে আসে, এসে দুটো ছেলে আমার মারধর করে, বলেছে মারধর করেছে বলে পতাকা খুলে নিতে হবে এক্ষুনি, না খুললে তোর আরো মারবো, বাড়ি ঘর মার সব ভেঙে দেবো, এরকম হুমকি দিয়েছে। আতঙ্কই আছি, আমি এখন শহর বাড়িতে আছি। হ্যাঁ, ইঞ্জুরি হয়েছে, হেঁটোয় মেটোয় কেটে গেছে, হসপিটাল থেকে কেসের ইঞ্জুরি দিয়েছে, বলেছে এটা থানায় ফেলে দেবে, থানায় থেকে দেখবে। যে বাজার আপনাকে আক্রান্ত করেছে তাদের বিরুদ্ধে কিনা আইনানুগ ব্যবস্থা নেবেন? হ্যাঁ, ব্যবস্থা তো নিতে হবে। আচ্ছা, ব্যবস্থা নিতে হবে, সে না যেন আর কোনো দিন করে। রিন্টু মোল্লা অভিযোগ করছে উনি এমআইএম অর্থাৎ মিম পার্টির ফ্ল্যাগ বাঁচছিল বলে ওনার প্রতি মানে মারধর করা হয়েছে, কি বলবেন? আপনাদের কি হয়েছিল? মিম পার্টির ফ্ল্যাগ না, বাড়ি ওই একটা বেড বসানে আছে, সেই বেড়ে মিস্ত্রি লাগানো আছে, সেই বেডটা ও বাজি দিতে হতে দেবে না। আমি বেড বসছি, বৌজি তো ফাঁকা যাবে, ফাঁকায় না গেলে কোন্যে যাবে এখনকার সময়। তা ওই ভাই ভাই ঝামেলা করে দিল, করলি এখন আমি এসে ওর দুটো চর মেরে ওর বের কর দিস, ব্যাপারটাই এই। আচ্ছা, উনি মিথ্যা অভিযোগ করছে? মিথ্যে অভিযোগ ও মিম পার্টির, মিম পার্টির ফেলাক তো ধরো দু মাস আগে মারা এই গেল। জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, উপার্জন, সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিখানায়, ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। কি বলবেন? দেখুন, ও সকালে আমাকে ফোন করে, বলে রাজু ভাই আমি ঝান্ডা মারছি। আমি সকালে আমার প্রোগ্রাম ছিল বানিয়ারাটুয়ে, বানিয়ারাতে, আমি বললাম তা ঝান্ডা মার। ঘন্টা কোনি পরেও আমাকে ফোন করে কান্নাকান্নি করে বা বলছে আমাকে খুব মারধর করেছে। আমি বললাম ব্যাপারটা কি, বলে আইএসএফ এর কড়া ছেলেপিলে এসে আমার বাড়িতে এসে হামলা করে আমাকে মারধর করেছে। নাম মামু আমাকে বললো, বলার পরে আমি বলি তুই ইঞ্জুরি রিপোর্ট আগে করো, স্পটে ওকে পাঠিয়ে দে। আমি স্পটে জিরাঙ্গেশ্বর কলেজে গিয়ে দেখলাম, আর ইঞ্জুরি রিপোর্ট করে আমি এনাকে বাড়ি রেখে দিয়েছি। বাড়ি যখন আমি ওকে তুলে দেওয়ার পরে ওরা আইএসএফ এর ছেলেপিলে এসে আবার ওকে হামলা হুমকি দিচ্ছে, তারপরে আমি বাধ্য হয়ে ওর শ্বশুরবাড়িতে আমি তুলে দিয়েছি গিয়ে। আমরা জানি নওশাদ সিদ্দিকী এই এলাকারই বিধায়ক, আইএসএফ এর চেয়ারম্যান, উনি তো সবসময় বলেন শান্তির কথা। উনি ওনার একাধিক বক্তব্যে বলেছেন মানুষ যাকে নির্বাচন করবে তাকেই সে নির্বাচিত হবে। আইএসএফ এর বিরুদ্ধে হঠাৎ এমনি অভিযোগ, কি সত্যি? কি আদতে কি বলবেন এটা নিয়ে? দেখুন, এখানে একটা কথা ভাবতে হবে, এখানে যিনি বিধায়ক যিনি বলেন, আমি ওপেন বলছি, উনি মিথ্যা কথা বলেন। এখানে ভাঙড়ে মিমির একটা শক্ত ঘাঁটি ছিল, আপনারা জানেন, ভাঙড়ে মানুষ জানে। আমাদের প্রিয় নেতা আসাদউদ্দিন ওয়াইসি আসার পরে বলেছিল যে আইএসএফ কে সমর্থন করো, তারপরে আমার সমর্থন করে আমাদের ভাঙড়ে বিধায়ক হয়েছেন অর্ষদ ভাই। হওয়ার পরে আমাদের দল বলল যে আমাদের আলাদা লড়াই করতে হবে, আমাদের দলের সংগঠন আমাদের আলাদা করতে হবে, তার জন্য আমরা আমাদের সংগঠন আবার গুছিয়ে নিচ্ছি। এটা ওরা বুঝে গেছে যে আইএসএফ এর চাইতে মিমির সংগঠন ভাঙড়ে বেশি। যেই আমাদের সংগঠন বাড়তে আরম্ভ করলো, তখন ওরা ভাবলো যে মিমকে এবার চাপতে হবে, তাই আমাদের কর্মীর উপরে আঘাত করলো। তাই ওরকম কোনো ব্যাপার নয়, যত মারবে তত বাড়বে, আইএসএফ আরো ক্ষতি হবে। চালতাবেড়িয়া অঞ্চলের রিন্টু মোল্লা অভিযোগ করেছে মিমের ফ্ল্যাগ মাদার কারণেই মানে এই অশান্তি বা সংঘর্ষে তৈরি হয়েছে আইএসএফ এর সঙ্গে, সত্যি কি তাই, কি বলবেন? মিম কেন, এখানে সমস্ত রকম সমস্ত পার্টি, টিএমসি, সিপিএম, মিম সমস্ত পার্টির ফ্ল্যাগে কষ্ট করে মারা আছে, কাউকে আমরা বারণ করিনি, কেন মারতে যাব? প্রত্যেকের অধিকার আছে, প্রত্যেকের পতাকা নিজেদের ঝান্ডা নিজেদের মারার, এই নিয়ে আমরা কোনো রকমের বিশৃঙ্খলা তৈরি করতে চাই না।
আজকে যেটা হয়েছে এখানে সাধারণ মানুষ গ্রামের মানুষ সবাই জানে সবাই বলছে যে এখানে তাদের নিজেদের ঘরোয়া ব্যাপার নিজেদের জায়গা জমি মাপদক চলছিল এই মুহূর্তে একটা বাথরুমের বেলও খোঁড়া চলছিল সেইটা নিয়ে তার ছেলে একটা দিমাগ তৈরি করে তার বাবা তার ছেলেকে দুঘা মারে দুটো চড় মারে ধরুন আমরা বলতে চাই যে আমরা মিম কেন মিম টিএমসি সিপিএম আইএসএফ সমস্ত দল প্রত্যেকের অধিকার আছে ফেলাক মারার ফেস্টান মারার তারা মারবে আমরা কাউকে বাধা দেব না।